আজ রবিবার সাতাশে ফাল্গুন দু সালের বারোই মার্চ মিন রাশি মিনলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনাদের জানাবো আজ পঞ্চমের দিন রবিবার নবগ্রহের রাজা হচ্ছেন সূর্যদেব শনি মহারাজ যমরাজ এবং যমুনা দেবীর পিতা তিনি আর সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি সরকারি চাকরি লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল উচ্চ পদে আসীন হওয়ার সুযোগ পাওয়া বা রাজনৈতিক কেরিয়ারে নিজেকে সফলতা নিজেকে সফল হতে দেখা এগুলি কিন্তু রবির কৃপাতেই হয়ে থাকে সূর্যের কৃপাতেই হয়ে থাকে আর আজ রবিবার এটি কিন্তু রবিগ্রহ সূর্যদেবের নামেই নামাঙ্কিত তাই আজ রবিগ্রহকে সন্তুষ্ট করবার জন্য স্ক্রিনে আপনারা সূর্যের যে প্রণাম মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্য মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রাণতহস্মি দিবাকরম এটি এগারোবার জপ করে সূর্যকে প্রণাম করে দিনটি শুরু করুন ভুলেও আজ যেন আপনারা পান গুটখা বা মদ মাংস খাবেন না তাহলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন আজ মর্নিং ওয়াকে যেতে পারেন তার জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ দীর্ঘদিনের পুরোনো রোগ থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের চাকরি বা কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে নতুন কোনো চাকরি কিন্তু আপনারা পেতেই পারেন যা আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও মজবুত করবে আজ অর্থগতভাবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তাহলে কিন্তু সমাজে আপনাদেরও প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার প্রতিযোগিতায় আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে বিবাহিতরা আজ আপনার পিতামাতার তরফ থেকে বিশেষ করে আশীর্বাদ আপনারা প্রাপ্ত হতেই পারেন আজ বাইরে গিয়ে বন্ধুবান্ধব পরিবারের লোকজনদের সাথে কোনো রেস্তোরাঁয় আজ লাঞ্চ কিন্তু সারতেই পারেন যদিও কিছুটা একটি ব্যয় ব্যয়বহুল হবে তবে সম্পর্কের কিন্তু উন্নতি হতে চলেছে পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তো না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না